এমএস লাইভ পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম মনে রাখবেন এটি হচ্ছে একমাত্র চ্যানেল বাংলাদেশে এটি হচ্ছে প্রথম যেটি বার কাউন্সিল এবং জুডিশিয়ারির জন্য কাজ করবে আমাদের আজকের বিষয় হচ্ছে একটি প্রশ্ন এবং এটি হচ্ছে দণ্ডবিধির বা পেনাল কোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বার কাউন্সিল রিটার্ন পরীক্ষায় কিন্তু এটি আমাদের আসতে পারে এবং সেভাবে কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে আমরা সরাসরি আমাদের টপিকে চলে যাচ্ছি আত্মরক্ষার অধিকার কোন ক্ষেত্রে প্রয়োগ হবে মানে হচ্ছে রাইট টু প্রাইভেট ডিফেন্স যেটা পেনাল কোডের ধারা ছিয়ানব্বই থেকে একশো ছয় পর্যন্ত বলা আছে এবং কখন ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ মৃত্যু ঘটানোর জন্য প্রযোজ্য হবে তার মানে আমি যখন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার সময় আমি চাইলে যে আমাকে অ্যাটাক করেছে আমি তার মৃত্যু ঘটাতে পারবো কিন্তু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আমি তার মৃত্যু ঘটাতে পারবো আমরা আজকে এই প্রশ্নটি বিস্তারিত দেখব যদি কোনো ল্যাকিংস থাকে আমার অবশ্যই বলবেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমার জন্য খুব ভালো হয় আমি বুঝতে পারি কোন জায়গাটা আমার দুর্বলতা বা আমি কোন জিনিসগুলো আপনাদেরকে বোঝাতে অক্ষমছি আমার জন্য খুব সুবিধা হয় এই আমার জন্য এই সুবিধাটুকু আপনারা ব্যবস্থা করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন আমার ল্যাকিংসগুলো বলবেন তো আমরা প্রথমে দেখব আত্মরক্ষার অধিকার কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় এখানে দেখুন আপনার কাছে কিন্তু জানতে চায় নাই যে হোয়াট ইজ রাইট টু প্রাইভেট ডিফেন্স রাইট তাহলে আপনার কাছে আত্মরক্ষার অধিকার কাকে বলে এটি কিন্তু জানতে চায় নাই কিন্তু তারপরও আপনি এই প্রশ্নের শুরুতে প্রথমেই লিখে নেবেন যে রাইট টু প্রাইভেট ডিফেন্স স্কিম বা আত্মরক্ষার অধিকার জিনিসটি আসলে কি এই জিনিসটি দিয়ে আপনি শুরু করবেন এবং এই জিনিসটি আপনার বলছে কোথায় সেকশন নাইনটি সিক্স পিনাল কোটে এটি রেফার করে আপনি শুরু করবেন যে আত্মরক্ষার অধিকার হচ্ছে নিজেকে বাঁচানো বা অন্যকে বাঁচানো বা নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি রক্ষা করা বা বাঁচানো তো এটি হচ্ছে আত্মরক্ষার অধিকার এবং এটি বলছে ধারা ছিয়ানব্বইতে আপনি এভাবে শুরু করবেন তারপরে চলে যাবেন মূল প্রশ্নে যে আত্মরক্ষার অধিকার কোন ক্ষেত্রে প্রয়োগ হবে এখন আমরা এই অংশটুকু দেখব যে কোন ক্ষেত্রে প্রয়োগ হবে তো এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ হবে কোথায় তো এটা স্পষ্ট বলা আছে সেকশন নাইনটি সেভেনে পেনালকোডের এখানে বলছে যে দুটি ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে এক হচ্ছে নিজের শরীর বা দেহ বা অন্যের শরীর রক্ষা করার ক্ষেত্রে দুই হচ্ছে নিজের প্রপার্টি বা সম্পত্তি বা অন্যের সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে তাহলে দেখুন আত্মরক্ষার অধিকার দুটি ক্ষেত্রে প্রয়োগ করা যায় নিজের শরীর শরীর বা অন্যের রক্ষা করার ক্ষেত্রে এবং নিজের সম্পত্তি বা অন্যের সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে তার মানে হচ্ছে আপনি এই জিনিসটিকে আরেকটি এভাবে লিখতে পারেন যে আত্মরক্ষার অধিকার শরীর এবং সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায় এবং সেটা হোক ব্যক্তিগত শরীর বা ব্যক্তিগত সম্পত্তি বা হোক অন্যের শরীর বা অন্যের সম্পত্তি এর দুটি ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় যে কোনো প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনি যদি উদাহরণের সাহায্য নেন তাহলে খুব ভালো হবে যেমন আপনি এখানে এই দুটি জিনিসকে একসাথে করে একটি একটি উদাহরণ দিতে পারেন সেটি হচ্ছে যে মনে করেন যে কলমক একটি লোক রাস্তাতে হেঁটে যাচ্ছে হেঁটে যাওয়ার পর দেখা গেল তার শরীরের উপরে কোনো শত্রুপক্ষ আক্রমণ করতে আসতেছে তখন তিনি আত্মরক্ষার অধিকার হিসেবে কিন্তু তার শরীরকে রক্ষা করার উদ্দেশ্যে কিন্তু এই রাইট টু প্রাইভেট ডিফেন্স বা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারেন এভাবে যদি আপনি একটি উদাহরণের মাধ্যমে তিনি খাতা দেখবেন তাকে বোঝাতে পারেন তাহলে কিন্তু পরীক্ষক আপনাকে নাম্বার দিবে আর এইটুকু যদি আপনি লিখতে পারেন তাহলে পরীক্ষক বুঝে নেবে যে আপনার কনসেপ্ট ক্লিয়ার আছে এবং পরীক্ষক আপনাকে নাম্বার বেশি দিতে পারে এবং অবশ্যই এখানে আপনাকে ধারা রেফার করতে হবে সেটি হচ্ছে ধারা সাতানব্বই এবং আত্মরক্ষার অধিকার প্রশ্ন বললেই কিন্তু আপনাকে ধারা ছিয়ানব্বই রেফার করতে হবে এটি হচ্ছে মাদার সেকশন আর একটা মনে রাখবেন আইনের যে কোনো প্রশ্নের উত্তরের সময় যে মাদার সেকশন আছে বা মূল যে সেকশন বা মূল যে ধারা যেখান থেকে আসলে প্রশ্নটি শুরু হয়েছে বা ধারাগুলো শুরু হয়েছে একটা টপিকের সেটি কিন্তু আপনাকে রেফার করতে হবে রেফার করলে কিন্তু বেশি নম্বর পাওয়া যাবে আমরা তারপরে দেখব কখন ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ মৃত্যু ঘটানোর জন্য প্রযোজ্য তার মানে হচ্ছে আমি আগেই বলেছিলাম যে অনেক সময় আমার নিজেকে প্রোটেক্ট করার জন্য কিন্তু আমা আমাকে যে অ্যাটাক করতে আসতেছে বা অ্যাটাক করবে আমি তার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারব। আমরা সেই কারণগুলো দেখব যে কোন ক্ষেত্রে আমি সেই আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে অন্যের মৃত্যু ঘটাতে পারব বা যিনি আমাকে আক্রমণ করবেন তার মৃত্যু ঘটাতে পারব ধারা একশো ও ধারা একশো তিনে বলছে যে কখন আমি রক্ষার অধিকার প্রয়োগকালে মৃত্যু ঘটাতে পারবো আমি যার বিরুদ্ধে আমার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করব। আমরা কিন্তু দেখেছিলাম যে আত্মরক্ষার অধিকার কিন্তু দুটি ক্ষেত্রে প্রয়োগ করা যায় একটা শরীর এবং সম্পত্তির ক্ষেত্রে নিজের শরীর বা অন্যের শরীর এবং নিজের সম্পত্তি বা অন্যের শরীর রক্ষা করার ক্ষেত্রে কিন্তু আমরা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো তো ধারা একসত্ত্বে বলছে যে ব্যক্তিগত আত্মরক্ষা বা ছয়টিভাবে বা ছয়ভাবে যদি আক্রমণকারী আমাকে আক্রমণ করে এবং সেই আক্রমণকে ঠেকানোর জন্য ব্যক্তিগত প্রতিরক্ষা হিসেবে কিন্তু আমি তার মৃত্যু ঘটাতে পারবো এবং এখানে বলছে আমার সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে চারটি ক্ষেত্রে আমি তার মৃত্যু ঘটাতে পারবো বা এই চারভাবে যদি আক্রমণকারী আমাকে আক্রমণ করতে আসে সেই ক্ষেত্রে আমার সম্পত্তিকে প্রোটেক্ট করার জন্য মনে রাখবেন একশো তিনি বলছে সম্পত্তির কথা আর এখানে বলছে আমার ব্যক্তিগত দেহ বা শরীর রক্ষা করার ক্ষেত্রে এবং ছয়ভাবে যদি আমাকে আক্রমণ করে বা সম্পত্তির ক্ষেত্রে যদি চারভাবে যদি আমাকে আক্রমণকারী আক্রমণ করে তাহলে আমি সেকার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো আমরা প্রথমেই দেখব ধারা একশো যেখানে বলছে যে ব্যক্তিগত প্রতিরক্ষা হিসেবে ব্যক্তিগত প্রতিরক্ষা হিসেবে ছয়টি ক্ষেত্রে আক্রমণকারীর মৃত্যু ঘটানো যাবে ঘটানো যাবে আমরা এখন ছয়টি ক্ষেত্র দেখব ছয়টি ক্ষেত্র প্রথম হচ্ছে যে আপনাকে এমনভাবে আক্রমণ করলো যেটা আপনার মধ্যে ভয় সৃষ্টি করে বা ভীতি সৃষ্টি করে যা আপনার মৃত্যু ঘটার আশঙ্কা আছে বা আপনাকে এমনভাবে আক্রমণ করলো এমন আক্রমণ করলো এবং আপনার মধ্যে ভয় সৃষ্টি হলো যে আপনার গুরুতর আঘাত হতে পারে এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য ব্যক্তিগত প্রতিরক্ষা হিসেবে কিন্তু আপনি আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন তিন নম্বর হচ্ছে যদি ধর্ষণের অভিপ্রায় নিয়ে যদি আপনাকে আক্রমণ করে তাহলে আপনি আত্মরক্ষার অধিকার হিসেবে তার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন চার নম্বর হচ্ছে যদি আপনাকে অপহরণ করার উদ্দেশ্যে যদি আপনাকে আক্রমণ করে এবং আপনি তার মৃত্যু ঘটাতে পারবেন আত্মরক্ষার অধিকার হিসেবে পাঁচ নম্বর হচ্ছে মনে করেন যে আপনাকে আটক করবে এবং আপনাকে আটক করলে আপনি কোনো সরকারি সহায়তা পাবেন না এটা যদি আপনি ভাবেন তাহলে আপনি তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার হিসেবে কিন্তু তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন ছয় নম্বর হচ্ছে যে অপ্রকৃত কামলালসা কাম লালসার অভিপ্রায় নিয়ে যদি আপনাকে কেউ আক্রমণ করে তাহলে আপনি তার বিরুদ্ধে আত্মরক্ষার অধিকারী হিসেবে তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম আমরা এতক্ষণ দেখলাম যে সেকশন ওয়ান হান্ড্রেড বলছে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার হিসেবে আপনি ছয়টি ক্ষেত্রে বা এই ছয় উপায়ে বা ছয়টা মজিব নিয়ে যদি কোনো ব্যক্তি আপনাকে আক্রমণ করে আপনি তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন এখন আমরা দেখব সেকশন ওয়ান জিরো থ্রি যেখানে বলছে আপনার সম্পত্তি বা অন্য সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে যে পক্ষ আপনাকে আক্রমণ করবে সে যদি চার চার ওয়েতে বা চারটাভাবে যদি আপনাকে আক্রমণ করে তাহলে আপনি তার মৃত্যু পর্যন্ত ঘটাতে পারবেন এখন আমরা দেখব সে যে চারটে উপায় যে চারটে উপায় আক্রমণ করে আক্রমণ করলে আপনি তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন আমরা দেখব সেকশন ওয়ান জিরো থ্রি অনুসারে পেনালকোড যে এই চারটি ক্ষেত্রে চারটি ক্ষেত্রে সম্পত্তি রক্ষা করার ক্ষেত্রে বাতরক্ষার অধিকার হিসেবে আপনি তার মৃত্যু ঘটাতে পারবেন যদি আক্রমণকারী রোবারি করে বা দস্যুতা করে তাহলে আপনি তার মৃত্যু ঘটাইতে পারবেন যদি আক্রমণকারী রাত্রিবেলা আপনার গৃহে প্রবেশ করে গৃহে প্রবেশ করে আপনারকে আক্রমণ করার উদ্দেশ্যে আপনি তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন যদি আক্রমণকারী রাতের বেলা আপনাকে এমনভাবে আঘাত করে এমনভাবে আঘাত করে যে আঘাতের ফলে আপনার মৃত্যু ঘটার সম্ভাবনা দেখা দেয় সেক্ষেত্রে আপনি কে মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন যদি এরকম করে আপনার যে বাসগৃহ বা আপনি যেখানে থাকেন সেখানে যদি মনে করেন যে অগ্নিসংযোগ ঘটায় অগ্নিসংযোগ করে যদি আপনার সে বাসগুলির কোনো ক্ষতি সাধন করতে চায় তাহলে আক্রমণকারীকে আপনি মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন তাহলে আমরা সেকশান ওয়ান হান্ড্রেডকে দেখলাম যে ছয়টি ক্ষেত্রে ব্যক্তিগত আত্মরক্ষার হিসেবে আপনি আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন এবং সেকশন ওয়ান জিরো থ্রিতে দেখলাম আপনার সম্পত্তি প্রোটেক্ট করার জন্য আত্মরক্ষার অধিকার হিসেবে আপনি আক্রমণকারীর মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন এবং সেকশন নাইনটি সেভেনে দেখলাম যে কোন ক্ষেত্রে দুটি ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় এটি ছিল আমাদের আজকের বিস্তারিত তাহলে আমরা দেখলাম যে আত্মরক্ষার অধিকার কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় এবং আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কখন মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে আক্রমণকারীর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন আর বেশি বেশি শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে